সুনামগঞ্জ শহরের অন্তত দশটি এলাকায় এখনো জলাবদ্ধ পানিবন্দি এলাকার লাখো মানুষ তাদের কথা জানাচ্ছেন সাব্বির আহমেদ ছবি তুলেছেন হোসেন দুর্ভোগের ইসমাইল প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি সুনামগঞ্জের দক্ষিণ নতুন তারা জলাবদ্ধতায় আটকে আছেন এখানকার কয়েক হাজার মানুষ বাসাবাড়িতে ঢুকেছে পানি পয় ব্যবস্থা ভালো না থাকায় এ পানি কমছে না টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওড়ের পাশের এই এলাকায় প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি হয় কিন্তু এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই স্থানীয় প্রশাসনের তাই এখানকার মানুষের ভোগান্তির যেন শেষ নেই জলবদ্ধতার একটা কারণ হচ্ছে ড্রেনের ব্যবস্থাটা খুবই খারাপ আর ড্রেনের আশেপাশে পরিষ্কার করে না এখানকার পৌর কর্তৃপক্ষ আর পলিথিনের ব্যবহারটা খুব বেশি হয় এই অঞ্চলে পরিষ্কার করে নাই কোনো সময় এদিকে আসে নাই ওই উপর দিকে ওই সাইডে ওই সাইডে কাজ করে এই সাইডে কাজ করে নাই ময়লার কাজও করে না ডেইনার কাজও করে না পানি জমে থাকায় সংকট বিশুদ্ধ খাবার পানির কিন্তু জীবন তো আর থেমে থাকে না নোংরা আর দুর্গন্ধেই চলাফেরা করতে হচ্ছে তাদের জলাবদ্ধতায় পারাপারের মাধ্যম হয়েছে নৌকা এই সাত আট দিন ধরে পানি মানুষের অনেক কষ্ট যাচ্ছে এখানে অতটুক পানি ছিল পানি কিছুটা কমছে আর এখানে আমি নৌকা কিছু মানুষের হেল্প করলাম আর মাছ টুস ধরলাম বাড়ি তো পানি কিন্তু বয়ে তার সময় নাই সময় কাটাই খাবার জল ফড়ন্ত নাই ওই আরেক থেকে আনব জল বন্ধ করে গ্যাস নাই গ্যাস বন্ধ হয়ে গেছে গা আর চার পাঁচ দিন ধরে গ্যাস বন্ধ রান্না করে আনি অন্যখান খান থেকে গিয়ে জল খাইতে পারি না জল বন্ধ হয় সুনামগঞ্জ শহরের শান্তিবাগ হাসন নগরের একাংশ কালীপুর নবীনগর মল্লিকপুর ওয়েস্টখালী পশ্চিম হাজিপাড়া সহ আরো বেশ কিছু এলাকায় এমন জলাবদ্ধতা যার কারণে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ আমরা আজকে ছয় পানির মধ্যে অনেক কষ্টে আছে পানির উপরেই আছে কোনো জায়গায় গেছে না এখনো পানির উপরেই পানি এখনও কমছে না জলাবদ্ধতায় পানিবাহিত রোগেও ভুগছেন সাধারণ মানুষ এটি কোনো নদী বা খাল নয় এটি একটি প্রশস্ত রাস্তা কিন্তু এখানে টানা বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার আর এখানকার মানুষের অভিযোগ এখানকার পৌর কর্পোরেশনের ওপর তাদের যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন না করায় এই বৃষ্টিপাতের কারণেই এখানে তৈরি হয় জলাবদ্ধতা যা তাদের জীবনকে করে তুলেছে দুর্বি সাবির আহমেদ এটিএন নিউজ পশ্চিম হাজিপাড়া সুনামগঞ্জ